নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। রবিবার প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের কাছে এই প্রস্তাব দেওয়া হয়। এ সময় কেবল বাংলাদেশ নয় বরং প্রতিবেশী দেশগুলোর মধ্যে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং এ থেকে উৎপাদিত বিদ্যুতের সঞ্চরণ লাইন স্থাপনেও কারিগরি সহায়তা দিতে চায় ইইউ। দেশে বিদ্যুতের দৈনিক গড় চাহিদা প্রায় 14,000 মেগাওয়াট, যার প্রায় পুরোটাই আসে জীবাশ্ম জ্বালানি থেকে। এর বিপরীতে নবায়নযোগ্য জ্বালানি থেকে বাংলাদেশের বিদ্যুতের উৎপাদন গড়ে মাত্র 500 মেগাওয়াটেরও কম, যার অর্ধেক যুক্ত হয় জাতীয় গ্রিডে। কার্বন নিঃসরণ কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে তাই বাংলাদেশকে নিজেদের অভিজ্ঞতা কাজে লাগানোর প্রস্তাব দিল ইউরোপীয় ইউনিয়ন। রবিবার প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টাকে এমন প্রস্তাব দেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে ইউরোপ অনেক এগিয়ে আছে। ইউভুক্ত দেশগুলোর মধ্যে ক্লিন এনার্জির বিস্তৃত নেটওয়ার্কও আছে। বাংলাদেশ চাইলে আমাদের এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। শুধু বিদ্যুৎ উৎপাদনই নয়, আমরা ভারত, নেপাল, ভুটান সহ বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর মধ্যে নবায়নযোগ্য জ্বালানি বা বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপনের কারিগরি সহায়তাও দিতে পারি। রাষ্ট্রদূতের এমন প্রস্তাবকে ইতিবাচকভাবেই দেখছে সরকার। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, জমি সীমিত হওয়ায় বাংলাদেশে সোলার প্ল্যান্টের সম্ভাবনা কম। যেহেতু ছোট দেশ, আপনি বললেন সীমিত আমাদের জায়গা আছে, তা সেটার জন্য সমস্যা। একটা আমরা চিন্তা করতেছি যে যদি আপনার সোলার প্যানেলের নিচে যদি ফসল করা যায়, আমি ওদেরকে স্বাগত জানিয়েছি এবং ওদেরকে ডেফিনেটলি তোমাদের যে অভিজ্ঞতাটা আছে সেই অভিজ্ঞতা থেকে সবাই শিখতে পারে। শুধু নলেজটা দিতে বিনিয়োগে নাই, তারা নলেজ দিতে চায় টেকনিক্যাল হিসাব টেস্টিংয়ে। সীমাবদ্ধতা থাকলেও জলবায়ু বিপর্যয়ের ঝুঁকি বিবেচনায় আগামীতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।